এখন আমরা শুরু করব নবম ও দশম শ্রেণীর 3.2 এর 3 নম্বর অঙ্ক। এখন শুরু করব 3। তো নাম্বার 3 তে কি বলছে? যে a minus b সমান সমান 5 এবং ab সমান সমান 36 হলে a cube minus b cube এর মান কত? a cube minus b cube এর মান কত? নাও a cube minus b cube, তো a cube minus b cube এর একটা সূত্র আছে, তাহলে a cube minus b cube এর মান নির্ণয় করতে গেলে সবসময় আমরা সূত্রের ভিতরে না যাই, আমরা অনুসিদ্ধান্ত চিন্তা করব। সব মান নির্ণয় অনুসিদ্ধান্ত দিয়ে করতে হয়। এখন a cube minus b cube এর অনুসিদ্ধান্তটা কি? a cube minus b cube এর অনুসিদ্ধান্ত যে a minus b whole cube, a minus b whole cube plus 3ab into a minus b, 3ab into a minus b। তো এখন শুধু a minus b মান আমাদের দেয়া আছে, কি দেয়া আছে? 5। a minus b মান 5, তাহলে 5 এর কিউব প্লাস 3ab এর মান আমাদের দেয়া আছে যে 36। আবার a minus b মান দেওয়া আছে কত? 5। তার সমান সমান 5 এর কিউব করলে কত হয়? মানে 3টা 5 কে গুণ করতে হবে, 5 × 5 × 5। তো 3টা 5 এর গুণফল কত? 125। 3টা 5 কে গুণ করলে কত হয়? 125। আবার এই জায়গায় 36 যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 108 এবং ইনটু এই যে আছে 5। এখন 125 যোগ 108, এটা 5 দিয়ে গুণ করলে কত হয়? 40 হতে 4 540। তাহলে এখন এটা যোগ করলে কত হয়? 5 6 6 6 6 6 5। তাহলে কি দাঁড়ালো? যে a কিউব মাইনাস b কিউব সমান সমান 6 6 5, অ্যান্সার, এটা অ্যান্সার। এখন আমরা শুরু করব কি? এখন আমরা শুরু করব 3.2 এর 4 নম্বর অঙ্ক। 3.2 এর 4 নম্বর অঙ্কতে কি বলছে? যে a কিউব মাইনাস b কিউব সমান সমান 513 এবং a মাইনাস b সমান সমান 3 হয়, তবে ab এর মান কত? ab এর মান কত? এখন a কিউব মাইনাস b কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব, আমরা প্রথমে বলছি যে মান নির্ণয় করার সময় আমরা চিন্তা করব যে অনুসিদ্ধান্তের দিকে যাব। অনুসিদ্ধান্ত কি? যে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্তটা কি? যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, 3ab ইনটু a মাইনাস b। এখন এইটা যদি আমরা বাম পাশে লিখি আর এটা যদি ডান, বাম পাশেটা ডান পাশে এবং ডান পাশেটা বাম পাশে, তাহলে a মাইনাস b কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b সমান সমান a কিউব মাইনাস b কিউব। এখন a মাইনাস b এর মান কত? a মাইনাস b এর একটা মান দেওয়া আছে, সেটা হলো 3 এর কিউব প্লাস 3ab। আবার এই জায়গায় একটা a মাইনাস b আছে, তাহলে a মাইনাস b এর মান 3 সমান সমান a কিউব মাইনাস b কিউবের একটা মান দেওয়া আছে, a কিউব মাইনাস b কিউবের মান দেওয়া আছে কত? 513। এখন 3 এর কিউব করলে কত হয়? 3 এর কিউব করলে হয় 27 প্লাস 3 এর এই 3 আর এই 3 গুণ করলে হয় 9,
AB সমান সমান 513 বা 9AB সমান সমান 513 এটা বাম থেকে ডানে গেলে কি হয় মাইনাস হয়ে যায় 27 9AB সমান সমান এখান থেকে বিয়োগ করলে কত থাকে 27 কত হলো 13 হবে 6 হলে আতে আমার 1 3 3 আছে কত হলো 11 হবে 8 হলে 486 বা AB সমান সমান 486 বাই 9 এটার ভাগ করলে হয় 54 অতএব AB সমান সমান 54 এটাই অ্যানসার তাহলে কি হলো যে a কিউব মাইনাস b কিউব সমান সমান 513 এবং a মাইনাস b যদি 3 হয় তাহলে a এর মান কত তাহলে a এর মান এই জায়গায় যদি চাইছে তাহলে আমাদের কি দেওয়া আছে যে a মাইনাস a কিউব মাইনাস b কিউব মান দেওয়া আছে তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা বসাই দিলাম আমরা অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত পরে ডান পাশেরটা বাম পাশে নিলাম এবং বাম পাশেরটা ডান পাশে নিলাম পরে শুধু মানটা বসাই দিলাম যোগ বিয়োগ করলাম এই ছিল আজকে আমাদের নবম ও দশম শ্রেণীর 3.2 এর 4 নম্বর অঙ্ক এটা বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবে সবাইকে ধন্যবাদ